প্রতিদিনের মতো একদিন অন্তর অন্তর থানায় হাজিরা দিতে, কিন্তু আজও তার মেজো মেয়ে লাইলাকে নিয়ে থানায় গুলশান থানায় আসলেন বাবা, কিন্তু বড় মেয়েকে দেখতে পেলেন। বড় মেয়ে কিন্তু আসেননি। বড় মেয়েকে নিয়ে এইবার নিয়ে দুইবার ধরে ওনার স্ত্রী আসছেন না। আসলে আপনি বাংলাদেশি কাউকে তো বিয়ে করতে পারতেন, আপনি জাপানি নাগরিক কেন বিয়ে করলেন, এটা নিয়েও আসলে অনেকে প্রশ্ন ছিল, আপনি কি এটা একটু বলতে পারবেন? যে অবশ্যই পারবো আমি ভাই। আমি তো আমার সামাজিক দিক দিয়ে ম্যাক্সিমাম সময় আমি বিদেশে সময় কাটিয়েছিলাম, এবং কার সাথে কোথায় বিয়ে হয় এটা আল্লাহ তাআলা, আমরা মুসলমান হিসেবে বলি বিয়ে শাদি, মরে যাওয়া, হায়াত মৌত, এগুলো তো আল্লাহর হাতে, এটা আমি কী বলবো। তবে এটুকু বলবো যে আমাদের মা বাবা, আমাদের সবাইয়ের মা বাবাই আমাদেরকে শিখান ভদ্র ফ্যামিলিতে বিয়ে করতে চেষ্টা করো এবং শিক্ষিত হলে ভালো হয়। আমরা তো শিক্ষায় খুব জোর দেই, আমাদের দেশের ভাই বোনেরা যেই স্তরেরই ভাই বোন হোক না কেন, ছোটো একটা চাকরি থেকে বড়, আমরা তো খুব গুরুত্ব দিই লেখাপড়ায়। দেখেছিলাম উনি শিক্ষিত, উনি ডাক্তার, তাই ভেবেছিলাম আমার মা বাবা যা শিখিয়েছেন, এবং উনি মুসলমানও হয়েছিলেন, গ্রহণ করেছিলেন ইসলাম, এবং আমি কোনো অসুবিধা দেখিনি তখন। তবে তার পরপরই টের পেলাম উনি সম্পূর্ণ আমাকে টাকার জন্য বিয়ে করেছিলেন, এবং বিয়ের পরে উনি ডিক্লেয়ার করে দিলেন আমি মুসলমান না, মুসলমান হয়ে যাওয়া সত্ত্বেও। এবং তার থেকে ডেঞ্জারাস, এটা আমাদের দেশে অনেক সে প্রতারণার শিকার হয়েছেন বিয়েতে, উনি আমাকে বলেছেন ওনার আমেরিকাতে ডাক্তারের ডিগ্রি আছে। নাই, কোনো ডাক্তারের ডিগ্রি নাই। উনি হচ্ছেন, আমার দেশের বাড়ি হচ্ছে সিলেটে গোলাপগঞ্জ থানা রনকেলি গ্রাম, উনি হচ্ছেন রনকেলি গ্রাম, ওরকম একটা ছোটো গ্রামের মেয়ে জাপানে। ওনার শুধু MBBS ডিগ্রি আছে জাপানে, আর কোনো ডিগ্রি নাই ওনার। সুতরাং উনি একটা জাপানের মফস্বলের একজন মেয়ে, উনি আমাদের দেশে এসে পুরা দেশ তুলকালাম করে দিয়েছেন। আমরা এরকম, আমরা এত লাই দিয়েছি ওনাকে, এত মাথায় তুলে রেখেছি, যখন থেকে আমরা লাই দেওয়া বন্ধ করব ওনাকে এই সব বন্ধ হয়ে যাবে। এগুলো একবার শেষ একটা প্রশ্ন, সেটি হচ্ছে উনি তো সন্তান নিতে চাচ্ছেন বারবার, যেটা দেখছি যে উনি সন্তান নিয়ে চলে যাবেন, কিন্তু বিবাহ বিচ্ছেদের জন্য কি উনি আপনার সাথে কোনো আলোচনা করেছেন? যে আমার কোনো ধারণা নেই। উনি একদিন উনি ঝোপবিছে কোপ দেন সুবিধা বুঝে, যখন নাকি দেখেন বিবাহিত উনি আমার, আমি গাড়িতে যখন নাকি বাচ্চাদেরকে দেখতে যেতাম, উনি আমার ড্রাইভারকে লাথি দিয়ে বের করে গাড়িতে বসে বলতো এটা আমার হাজবেন্ড, আমার গাড়ি, কোথায় যাবে না, ওটা করতেন। তারপরে নাকি সিকিউরিটির লোকরা আমার, উনি আমাদের দেশের তো নিরাপত্তা কিছু বুঝেন না, উনি একটা বিদেশি মহিলা, আমার বাচ্চাগুলোকে নিয়ে উনি পার্কের মধ্যে রাত 8-9 অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছেন, ওনার কোনো সেন্সই নাই যেটা কত ডেঞ্জারাস হতে পারে। আমি অবশ্যই নিরাপত্তা দেবো আমার বাচ্চাদের জন্যে। তখন ইনি আমার গার্ডকে ধাওয়া করে এসে মেরে পিটে বলছে, আমার জামাই, তোরা কি, যা এখান থেকে। হ্যাঁ, তার মানে ওইটা সব ঠিকই আছে, তখন ওখানে ব্যবহার করেন। তারপর একবার হোটেলে উনি গিয়েছেন, নাসরিন নাহার ওনার যে দোভাষী আছে যাকে উনি রাখেন পাশে, যার বিরুদ্ধে আমরা CMM কোর্টে মামলা করেছি, ফৌজদারি মামলা করেছি পালিয়ে যাওয়ার জন্যে, ওনাকে সহযোগিতা করার জন্যে। নাসরিন নাহার যখন নাকি পাশে থাকে, তখন ইনি আবার বলেন যে আমি ডিভোর্স হয়ে গেছি, বলে দেন উনি। উনি সেটা একটা বড় হোটেলে গিয়ে বলেছেন, কেননা ওখানে আমি আমার লোক গিয়েছিলো দেখতে কোথায় লুকিয়ে গেছেন, উনি বলেছে আমার ডিভোর্স হয়ে গেছে, আমার পিছনে পিছনে আসে, আমাকে স্টক করে, এই সমস্ত বলেছেন উনি। উনি যেখানে যেরকম ভালো লাগে সেখানে সেরকম বলেন। তবে আজ পর্যন্ত আমি ওনার থেকে ডিভোর্সের কোনো কাগজ পাইনি, কিছুই পাইনি, এখন আমরা স্বামী স্ত্রী। সুতরাং আমার সর্ব অধিকার আছে ওনার উপরে, আমার বাচ্চার উপরে সর্ব অধিকার আছে, যে কোনো স্বামী যেরকম অধিকার আছে তার স্ত্রীর উপরে এবং তার সন্তানের উপরে। উনি আমাকে ডিভোর্সের পাঠাও, আমি সই করি, তারপর আমার ডিভোর্স হলাম। জানি যে আপনি আপনার মেজো মেয়েকে নিয়ে আসছেন এবং আপনার সহধর্মিনী যিনি ওনার কাছে হচ্ছে, ওনার কাছে হচ্ছে আপনার বড় মেয়ে। তো আদালতের এখনকার যে নির্দেশ যেটি বা আদেশ যেটি, সেটি হচ্ছে আপনারা এখানে এসে গুলশান থানায় এসে একদিন পর পর একদিন এখানে একটা সাক্ষাৎ হওয়ার কথা। তো যেটি জেনেছি যে গত ডেট যেটি ছিল, মানে আজকের আগের দিনও আপনি এসেছিলেন আপনার মেজো মেয়েকে নিয়ে, তিনি আসেননি, আজকেও আসলে এখন পর্যন্ত আসেননি, এই সম্পর্কে একটু জানতে চাই। উনি গুলশান থানায় জিডি করেছিলেন, জিডির প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি হয়েছে। শুনানিতে উনি আশা করেছিলেন ক্যাটাগরিক্যালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনাকে বাচ্চা দিয়ে দেবে, কেননা পারিবারিক আদালতে
মামলা খারিজ করে দেওয়া হয়েছে। উনাকে আইনি পদ্ধতি উনার আইনজীবী কিছুই বলেননি, কিছুই বর্ণনা করেননি। উনাকে বলা হয়েছে পারিবারিক আদালতে খারিজ হয়ে গেছে, পর্যন্ত তুমি জিতে গেছো বলেছে। খারিজ হতে জিতে যাওয়া না, আপিল ইজ কন্টিনিউয়েশন অফ এ লিগাল প্রসেস। তো এবং সেই সূত্রে উনি ভেবেছিলেন জিডি করে আর আমি জিতে গেছি পারিবারিক আদালতে, আমাকে দিয়ে দাও বাচ্চা এক্ষুনি, উনি নিয়ে চলে যেতে পারবেন বিদেশে। এবং পরে উনি দেখলেন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মাননীয় বিচারক ম্যাজিস্ট্রেট, খুব সংক্ষেপে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে আপনার সহধর্মী যিনি, তিনি এই থানাতেই তো এখানেই তো মনে হয় খুব সম্ভবত জিডি করেছিলেন, এবং তারই প্রেক্ষিতে আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে এইখানে এসে আপনাদের একটা সাক্ষাৎ হওয়ার কথা একদিন পর পর একদিন, এবং সেটিও খুব সম্ভবত চলছিল গত বেশ কিছুদিন ধরে, কিন্তু গত শুনানি গত কয়েক দুদিন আগে যেটি সেদিনও তিনি আসেননি এবং আজকেও তিনি আসেননি এখন পর্যন্ত। আসলে কেন তিনি আসেননি বা তিনি কি মনে করতেছেন, আপনি কি কিছু বলতে পারবেন এই সম্পর্কে? না, উনি কেন আসেননি শুধু উনি এবং আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আমি যদি আমার মতামতটুকু বলি, ছোট মতামতটুকু বলি, উনি ভেবেছিলেন যে জিডি করে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি করিয়ে উনি বাচ্চাকে জোর করে নিয়ে চলে যেতে পারবেন। এখন ওনার এটা হিতে বিপরীত হয়ে গেছে, বাচ্চা তো যেতে চায় না রায় হওয়া সত্ত্বেও, বলেছে পুলিশ রিপোর্ট আমি আত্মঘাত করবো আমাকে দিয়ে দিতে চাইলে, যাবেই না কোনোভাবে। এবং তার প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেছেন যে 20 তারিখ এটা আবার রিভিউ করবেন, কেননা 16 তারিখ তার গায়ে একটা শুনানি আছে তার ভিত্তিতে। এখন ওনার একদিন, সুতরাং সেই প্রেক্ষাপটে একদিন অন্তর অন্তরেরটা নিয়ে আসতে হচ্ছে বাচ্চাকে। আমি নিয়ে আসছি, উনি প্রথম 2-3 দিন চুল ধরে টানাটানি, হাত ধরে টানাটানি, আমার বাচ্চাটাকে জানোয়ারের মতো টেনে হিঁচড়ে নিয়ে যেতে চেয়েছে। তার প্রেক্ষাপটে আমার মেয়ে বলেছে আত্মঘাত করবো, আমি যাব না এরকম। তো তারপরে গতবার উনি এসেছিলেন, বড় মেয়ে জাসমিনের জন্মদিনে কেলেঙ্কারিটা করলেন মেয়েটাকে পুরোপুরি সন্তান সৈন্য বানিয়ে দিয়ে, এবং আসেননি উনি, আজকেও আসেননি। আমি যদি না আসতাম এটা আমার আদালতের অবমাননা হতো, এটা আমার আসলে উনি আসেননি ওনার অবমাননা হচ্ছে। আমি তো আমার মতামত তো তাই হবে, ওনাকে বলা হয়েছে আসার জন্য উনি আসেননি, তো উনিই করেছেন মামলা, উনি আসেননি, তাই না? তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এটাও আমরা আদালতে গিয়ে বলবো। উনার একটাই উদ্দেশ্য, বাচ্চা সম্পত্তি সম্পত্তি নিয়ে চলে যাবে। এখন সম্পত্তি দিতে পারছে না, বুঝতে পেরেছে আমাদের সে বাচ্চাকে আমরা সম্পত্তি ভাবি না, একটা মানুষ আমাদের দেশের বাচ্চা, ওটা উনি কোনোভাবে গ্রহণ করতে পারছেন না। উনার দূতাবাস দিয়ে উনি খুব চেষ্টা করছেন একটা ইনফ্লুয়েন্স পেডলিং করতে, প্রভাব ফেলতে, ওটাও কাজে দিচ্ছেন এখন দেখছেন, কারণ আমাদের সরকার খুবই নিরপেক্ষ থাকার চেষ্টা করছেন, আমাদের সরকার কোনোভাবেই আমাদের আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চান না, এটা আমিও বুঝতে পেরেছি। এবং আমি যে কীরকম কৃতজ্ঞ আমাদের সরকারের কাছে সে ব্যাপারে আমি খুবই কৃতজ্ঞ, আমরা ছোটো দেশ হলেও আমাদের মন বড়। আচ্ছা, 16 তারিখের সামনে যে শুনানিটা আছে এটা আসলে কোন বিষয়ে শুনানিটা হবে? এই শুনানিটা হচ্ছে পারিবারিক আদালত আমার কাস্টডি হেফাজতের মামলা খারিজ করে দিয়েছে। খারিজ মানে এটা না যে উনাকে দিয়েছে আমাকে দিয়েছে, খারিজ মানে খারিজ, আমি যা নিবেদন করেছিলাম খারিজ হয়ে গেছে। তার মানে সেটা আমি আপিল করতে পারি, আমার আইনগত অধিকার আছে, সে আপিলটাই শুনানি হবে 16 তারিখে। এবং এগুলো কিন্তু লেংথি প্রসেস, একদিন এগুলো চট করে সিদ্ধান্ত হয় না, অনেক ব্যাপার আছে এর মধ্যে, তাই 16 তারিখে শুনানিতে আমরা জানবো কী হবে। আমার কিছু প্রশ্ন ছিল আপনার সাথে, এই যে কাহিনী ঘটছে এইগুলো তো প্রথমে আপনাদের সম্পর্কটা কীভাবে ছিল একটু পিছনের দিকে যাইতে চাই, 1 মিনিটে শেষ করবো। প্রথমে আপনাদের সম্পর্কটা কীভাবে হয়েছে? না, খুবই সিম্পল, আমি এটাকে 20 সেকেন্ডে বলে দিতে পারি। বিয়ে হওয়ার পরে আমরা তো সবাই ভালোবেসে বিয়ে করি, তবে উনি আমাকে কখনো ভালোবেসে বিয়ে করেননি, এটা আমার কাছে একেবারে ক্লিয়ার এখন, কারণ উনি 10 বছর আমাকে টাকা পয়সা নিয়েছেন, কোনোভাবে আমি যে স্বামী সেভাবে আমার সাথে ব্যবহারও করেননি, আমি বুঝতে পেরেছি এগুলো। তো ঠিক আছে, আমিও সহ্য করেছি, আর কত, আমি তো পয়সা দিতে দিতে শেষ, ওনাকে আর দেবো না বললি, উনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন, তারপরে দেশে চলে এসেছিলেন। উনি আমাকে ঘর থেকে বের করেছেন কেননা ওনার বাবার এবং ওনার নিজের যে ফ্ল্যাট কিনেছিলেন কোটি কোটি টাকা, সেটা লোনের পয়সা আমি আর দেবো না বলেছিলাম, আমার পকেট থেকে তোমরাই দাও তোমাদের লোনের পয়সা, ওটা ওনার গ্রহণযোগ্য ছিল না ওনার জন্য। ইমরান, একটা প্রশ্ন যদি রাখি, আপনি এটা সাইডে স্কিপ করতে পারেন যদি উত্তর দেওয়ার মতো হয়। যেহেতু আমরা একেবারে ঘটনা শুরু থেকে আপনার সাথে আছি এবং প্রতি মুহূর্তের আপডেট কিন্তু
সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করেন তারা সবাই কিন্তু পাচ্ছেন, সেখানে কিন্তু পজিটিভ মন্তব্যই আমরা সব থেকে বেশি দেখি। আর সবাই আপনার প্রতি সহানুভূতি দেখাচ্ছেন বা এটা সুন্দর একটা সমাধান চাচ্ছেন, মেয়েদের দিকে তাকিয়ে। একটা প্রশ্ন একটু অন্যরকম আছে, সেটি হচ্ছে আপনি